মন্ত্রী প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন শিক্ষকতার মেধা তালিকায় ব্যাপক কারচুপি করে সেই কাজ করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এখন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি চলে গিয়েছে হাইকোর্টের নির্দেশে বেতনে প্রাপ্ত অর্থের এক কিস্তি টাকাও ফেরত দিয়ে দিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো যারা ঘুষ খেলেন তারা টাকা ফেরত দেবেন না এই প্রশ্ন যখন ঘুরছে তখনই একাধিক নজিরবিহ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি পর্ষদের তরফে আদালতে জমা দেওয়া হয়েছিল এই নথি খতিয়ে দেখে আদালতের মনে হয়েছে এই সমস্ত নথি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারপরেই আজ মানে গতকাল পর্ষদ সভাপতিকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিয়েছে আদালত আজ দুপুর দুটোর মধ্যে সশইরে হাজিরা দিতে হবে তাকে নতুন সভাপতি পদে নিযুক্ত না হওয়া অবধি সভাপতির পদ সামলাবেন সচিব এই মুহূর্তে পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাক্সি তিনি দায়িত্ব নেবেন অন্যদিকে টেট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ হয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগদান করি প্রার্থীদের সব আসল তথ্য সহ এই সংক্রান্ত রেকর্ড ও ফাইল চেয়ে পাঠিয়েছে আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সব জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশ প্রসঙ্গত দু সালে প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই মতো টেটের পরীক্ষা হয় দু সালের এগারোই অক্টোবর ফল প্রকাশ হয় দু হাজার ষোলোর সেপ্টেম্বরে ওই বছরই প্রথম মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সাংসদ পরের বছর অর্থাৎ দু হাজার সতেরো সালের চৌঠা ডিসেম্বর দ্বিতীয় বা অতিরিক্ত মেধা তালিকা প্রকাশিত হয় এই নিয়োগে প্রায় তেইশ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে বিয়াল্লিশ হাজার প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয় এইদিকে শুরু হয়েছে হাইকোর্টের নজরদারিতে সিট গঠন করে সিবিআই তদন্ত শোনা যাচ্ছে প্রাথমিকে চাকরি হারানোর তালিকা আরও লম্বা হতে চলেছে বেলাইনে ঘুষ দিয়ে নিয়োগে চাকরি পেয়ে মানে চাকরি হারাতে চলেছেন আরও বহু শিক্ষক এই দেশের আইন বলে ঘুষ খাওয়া এবং দেওয়া দুটোই অপরাধ ঘুষ দিয়ে চাকরি পেয়ে এখন যাদের চাকরি চলে যাচ্ছে তাদের ফেরত দিতে হচ্ছে টাকা কিন্তু যারা ঘুষ খেয়েছেন তাদের শাস্তি কি হবে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন